দেশের নারী বক্সিংয়ের ইতিহাসে বড় অর্জন এনে দিলেন জিন্নাত ফেরদৌস। ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপে স্বর্ণপদক জিতেছেন জিন্নাত। এই অর্জন আসন্ন প্যারিস অলিম্পিকের কোয়ালিফায়ারে জিন্নাতের জন্য বড় অনুপ্রেরণা হবে বলে মন্তব্য করেছেন অনেকেই। দক্ষিণ আফ্রিকার ডারবানের এক ক্রীড়া মঞ্চে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমেরিকা প্রবাসী জিন্নাত ফেরদৌস প্রথম বাংলাদেশি নারী বক্সার, যার কারণে দক্ষিণ এশিয়ার বাইরে বক্সিংয়ের কোনো মঞ্চে বাজলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জিন্নাতের যে পারফরমেন্সটা আপনারা যেটা দেখলেন বা আমরা যেটা দেখলাম, আফ্রিকার দেশের যে 27টা দেশের সাথে দেশের মধ্য থেকে সে গোল্ড মেডেল, তার 50 কেজি ওজন অর্জন করা, সেই হিসাবে তো আমরা আগামী 25 তারিখে আশা করতেই পারি যে তার মাধ্যমে হয়তো আর একটা চান্স আমাদের জন্য হতে পারে মহিলা বক্সারে 50 কেজিতে। ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপে 27 দেশের মাঝে 50 কেজি ওজন শ্রেণীতে প্রথম হয়েছেন জিন্নাত। প্রতিযোগিতা করেছেন 4 রাউন্ডে, ফাইনালে হারিয়েছেন ইথিওপিয়ান বক্সার গাইজা বেতেলাহেমকে। প্যারিস অলিম্পিকের কোয়ালিফায়ারের আগে তার এই অর্জন হয়ে থাকবে বড় অনুপ্রেরণা। এই অর্জনের যে পয়েন্ট বা যে ভ্যালু, সেটা তো এক্সপিরিয়েন্স হিসেবে বা তার যে বিভিন্ন দেশের সাথে যে 27টা দেশের মধ্যে 4টা দেশের সাথে ফাইট করলো, সেটা সে পাথেয় হিসেবে নিয়ে আগামী যে অলিম্পিক কোয়ালিফাইং যেটা হবে থাইল্যান্ডে সেটা এসে ব্যবহার করবে। গেল বছর চীনের হাংজু এশিয়ান গেমসে বক্সিংয়ে বাংলাদেশের নারী প্রতিনিধি ছিলেন জিন্নাত, যদিও সেই আসরে আশা পূরণ করতে পারেননি তিনি। তার চেয়ে বক্সার সেলিম পদকের কাছাকাছি থাকায় প্যারিস অলিম্পিকের ওয়াইল্ড কার্ডের জন্য পাঠানো হয়েছে সেলিমের নাম। তাই জিন্নাতকে প্যারিস অলিম্পিকে খেলতে হলে 25 মে থেকে থাইল্যান্ডে খেলতে হবে অলিম্পিক কোয়ালিফায়ার। সেখানে সেলিম সহ অংশ নেবেন বাংলাদেশের আরও 2 জন পুরুষ বক্সার। সেলিমের যদি ওয়াইল্ড কার্ড চলে আসে, তারপরও সেলিমকে ওয়াইল্ড কার্ড আসলো ফাইটে আমি পাঠাবো, যেহেতু তার একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার সবার আছে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।